প্রথমেই বলে রাখি, কাছের মানুষ কখনো আমাদের অবহেলা করে না, আর যারা অবহেলা করে তারা আমাদের কাছের মানুষ নয়। কারণ আমাদের দুঃসময়ে যারা আমাদের আহ্বানের প্রত্যাশা না করেই আমাদের সাহায্য করতে এগিয়ে আসে, তারাই আমাদের কাছের মানুষ। এবার আসুন প্রশ্নের জবাবে। যারা আমাকে অবহেলা করে আমি তৎক্ষণাৎ তাকে এড়িয়ে চলার চেষ্টা করি, কারণ আমি জানি অচেনা অজানা খুব সহজে বিশেষ হয়ে যায়। বেশি চেনা জানা তো হয় লোকাল, তাই দূরত্ব বাড়াতে না পারলে গুরুত্ব একেবারেই অসম্ভব। তাই কেউ অবহেলা করলে আমাদের উচিত তাকে এড়িয়ে চলা, কারণ সবাইকে গুরুত্ব দিতে হবে। কিন্তু ভুলে গেলে চলবে না, ভ্রাতৃত্ব যেমন গুরুত্বপূর্ণ তেমনি ব্যক্তিত্ব। নর্দমা পরিষ্কার হয় না বলে সেখানে নেমে যাওয়ার কোনো মানে হয় না। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকে দূরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবথেকে নরম জিনিস হলো মানুষের মন। এটি ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধুমাত্র মুখের অবহেলিত কথাই যথেষ্ট। কেউ যদি অবহেলা করে দোষটা তার নয়, দোষটা তোমার, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিকট সম্পর্কীয় আত্মীয়রা তোমার থেকে দূরে সরে যাবে, আর যদি বড়লোক হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রা রোজ তোমার খবর নেবে। সময় থাকতে তোমার কাছের মানুষটির মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কি লাভ। সম্পর্ক টিকিয়ে থাকার ইচ্ছা যদি দুজনের মধ্যেই থাকে, তবে সেই সম্পর্ক ভাঙা সম্ভব। যদি কমে যায় ভালোবাসা, বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে গেছে। যে যত বেশি ভালো লোক তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই জগতের নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে যে ছেড়ে চলে গেছে সেজন্য তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ, দুই অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবেন না, আর স্বার্থপর মানুষরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাই যথেষ্ট। গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্যটা বুঝবে। প্রিয় মানুষের সঙ্গে কথা না বলে থাকাটা খুবই কষ্টের। জীবনে তিনটি কথা খুব মনে রাখা প্রয়োজন। যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলবে না, যে তোমাকে ভালোবাসবে তাকে কখনো ভুলবে না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এই রকমই হয় যে একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর অন্যজন তাকে পাগল ভেবে অবহেলা করে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভেঙে যায় না, ভেঙে যাওয়ার কারণ তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেওয়া। আঘাত ছাড়া জীবনে কখনোই উন্নতি করা যায় না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সহজে পেয়ে যান। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।